বাটারফ্লাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে রেসিপিটা দেখাবো তার নাম হচ্ছে বিয়ে বাড়ির শাহি জর্দা। তো প্রস্তুত প্রণালীগুলি আগে দেখে নেই। প্রথমে চাউল 1 কাপ আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, চিনি 1 কাপ, জর্দার রং 1 চা চামচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ যে যার পছন্দ অনুযায়ী, তেজপাতা 1টা, দারুচিনি 1টা, এলাচ 2টা, পানি 1 কাপ, তেল এবং ঘি, আমি তেল নিয়েছি 1 চা চামচ, ঘি নিয়েছি 1 চা চামচ, আর হচ্ছে কেওড়া জল। প্রথমে আমি একটি পাই প্যানে পানি গরম করতে দিয়েছি। পানিগুলো ফুটন্ত হয়ে গেলে আমি জর্দার রংটা দিয়ে দিব। তারপর আমি চাউলগুলি দিয়ে দিব। এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা একবারে হাই থাকবে, লোতে না। আমি মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিব। আমি অপেক্ষা করব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চালটা আমি 70% সিদ্ধ করব। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। চালটা অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, দেখে নিব চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হতে হবে। এবার আমি দেখব আবারও আমার চালগুলো ঠিক আছে কিনা। আমার চালগুলো একবারে পারফেক্ট হলো। এবার আমি চালগুলো নামিয়ে ধুয়ে ফেলব। আমরা চাউলগুলোকে হাত দিয়ে ধুব না, কারণ তাহলে চালগুলো একটার সাথে একটা লেগে যাবে। আমরা একটি পাত্রে পানি রেখে চাউলগুলোকে হাত দিয়ে এভাবে নেড়ে দিব। চাউলগুলো ধোয়া শেষ, এবার আমি এটাকে পানি ঝরিয়ে নিব। আমি পাই প্যানে ঘি এবং তেল সাত করে ঢেলে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেজপাতা 2 টুকরো, দারচিনি 2 এলাচ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এবার আমি কুচানো বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশকে আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি চালটাকে 1 কাপ নিয়েছি, তাই আমি চিনির পরিমাণটাও চাউলের সমান রেখেছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, চিনিটা আমাদের গলে গেছে, পানিটা বলক চলে আসছে। এবার চুলাটাকে একটু আস্তে দিয়ে আমার চাউলগুলিকে দিয়ে দিই। আসলে রান্নাটা হচ্ছে নিজের ব্যাপার, যে যেভাবে রান্না করতে চায়।
এই রান্নাটা একেবারে নতুনদের জন্য, যারা এখন আর জর্দা রান্না করেন নাই তাদের জন্য। এই রেসিপিটা ফলো করলে অবশ্যই পারফেক্ট বিয়ে বাড়ির সাথে জর্দাটা বানাতে পারবেন। এবার আমি ছোলাটাকে দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। যখন ফ্রাই প্যানে দিবেন আপনি, তখন ফ্রাই প্যানে যদি কোনো ছিদ্র থাকে সেটা আপনি একটু কাগজকে দিয়ে দিবেন কেটে। এবার আমি একটু পরে নেড়ে দিব যেন নিচে না লেগে থাকে। এবার আমি আবার একটু নেড়ে দিলাম। আসলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। এবার আমি দমে রাখার পরে আবার একটু নেড়ে দিলাম। এবার আমি কেওড়া জল ছিটিয়ে দিব। দিয়ে চুলাটা অফ করে দিব। দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। এবার আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। খুব সুন্দর ঝরঝরা, একটার সাথে একটার কোনো মিল নেই। এবার আমি পরিবেশন করব। আসলে যে কোনো খাবারেরই পরিবেশনের উপরেই কিন্তু পুরাটা ডিপেন্ড করে যে খাবারটা কেমন। আসলে জর্দাতে